আজকের এই ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নতুন যারা ইউটিউবার আছে কিংবা যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই জানে না ইউটিউবের টাকা পাওয়ার মাধ্যমটা কী বা কী কী স্টেপ ফলো করলে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, সেই বিষয়গুলো শর্টলি বলবো। এবং সব শেষে যে বিষয়টা বলবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন টাকা পাওয়ার জন্য, সেই বিষয়টা কিন্তু ডিটেলে বলবো। তার জন্য টানা আশ্রা না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকর দেশ। তো ভিউয়ার্স, দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। ওয়েলকাম, চলে আসলাম আমরা মূল ভিডিওতে। একটা ইউটিউব চ্যানেলে শুরু থেকে কিভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আনা পর্যন্ত কি কি স্টেপ ফলো করবেন সেই বিষয়গুলো মূলত বলবো। তো প্রথমে আসি, ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন, এ সময় 365 দিনের ভিতরে বা লাস্ট 12 মাসের ভিতরে আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার, আবারও বলে নিই, 365 দিনের ভিতর, লাস্ট 365 দিনের ভিতর 1000 যদি সাবস্ক্রাইবার পূর্ণ হয় এবং ভিডিওটা যে দেখছেন এই ভিডিওটা দেখা কেবল ওয়াচ টাইম, এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের ভিতরে যদি আপনার চ্যানেলে হয়, তাহলে আপনি ইউটিউব চ্যানেল কাছে মনিটাইজ করার জন্য আপনি আবেদন করতে পারবেন। তো সেইখানে কিভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে মনিটাইজ করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। তো আপনি ইউটিউব চ্যানেলে ইনকামের জন্য ইউটিউবের কাছে আবেদন করলে, এই আবেদন করলে তারা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করার পরে আপনি আপনার চ্যানেলে মনিটাইজ পেয়ে গেলেন। এখানে আপনার যত ভিডিও আপলোড দিতে থাকবেন আপনার অ্যাকাউন্টে, অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডলার যোগ হতে থাকবে। তো আপনার ইউটিউব চ্যানেলে যখন $10 পূর্ণ হবে, আবারও আপনারা শুনে নেন ভালো করে, যখন $10 পূর্ণ হবে তখন আপনার কাছে এরকম চিঠি আসার জন্য বা চিঠি পাঠানোর জন্য আপনাকে ইউটিউব একটা মেল করবে, সেই মেলটা দেখতে এরকম থাকবে। তো যখনই আপনার কাছে একটা মেল করবে তখন কিন্তু আপনার কাছে এরকম একটা চিঠি চলে আসবে, কিন্তু বিভিন্ন কারণে এই চিঠিটা আসে না। কারণ আপনার নাম যদি ভুল থাকে, আপনার যদি অ্যাড্রেস ভুল থাকে কিংবা টাউন বা সিটি ভুল থাকে কিংবা পোস্টকোড যদি ভুল থাকে তাহলে কিন্তু আসে না। আর একটা মেজর যে প্রবলেম সেটা হচ্ছে এখানে ফাদার নেম বা বাবার নাম কিন্তু থাকে না, এই জন্য অনেকেই, অনেক ডাকপিয়ন যারা আছে তারা অনেকেই চিঠিটা দেয় না, যে একই নামে হয়তো দুই তিনজন আছে বা বাবার নাম নেই, এই কারণে আমাদের দেশে পূর্ণাঙ্গ অ্যাড্রেস মনে করে না, তার জন্য তারা অনেক সময় ব্যাক পাঠিয়ে দেয়। কিন্তু এই চিঠিতে অবশ্যই যদি আপনি মোবাইল নাম্বার যে অপশানটা রয়েছে কিংবা অ্যাড্রেস লাইন টুতে যদি ফোন নাম্বার বলে লিখে দেন আপনার যে ফোন নাম্বার সেটা যদি আপনি লেখেন তাহলে খুব সহজে কিন্তু আপনার অ্যাডসেন্স লেটারটি আপনার বাসা পর্যন্ত আসতে বাধ্য। এই চিঠি যদি আপনি না পান তাহলে এনআইডি কার্ড দিয়ে প্রথমে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, নাহলে কিন্তু 4 মাস পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড শো করবে না আপনার ইউটিউব চ্যানেলে এবং তারা মনিটাইজটা অফ করে রাখবে। তো আপনারা করবেন কি, এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। কীভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয় আমার চ্যানেলে এই নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, আই বাটনে দিয়ে দেবো। এরপরে যদি আপনার কাছে এরকম পিন চলে আসে তাহলে আপনারা এখানে পিন দিয়ে ভেরিফাই করে নেবেন, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা সেটাও দেখে আসতে পারেন। এরপরে আসে যে ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু গুগল একটা ট্যাক্স বসিয়েছে আমাদের উপর, এই ট্যাক্সটা যদি আপনি সাবমিট না করেন তাহলে অনেক বেশি কাটবে ট্যাক্স। তো যদি সাবমিট করেন তাহলে 10% একটু কম কাটে, তারা বলে 10% কিন্তু 10%েরও কম কাটে। মোবাইল দিয়ে সঠিক নিয়মে কীভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটনও পেয়ে যাবেন কিংবা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো আপনারা ট্যাক্স সাবমিট অ্যাড করা হয়ে গেল, এরপরে আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, যেটা আমরা মূলত ডিটেলে দেখাবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন। তো ভিডিওটা দেখানোর জন্য আমরা স্ক্রিন ভিডিওতে যাব, তার আগে একটা কথা বলে নিতে চাই, আপনার ইউটিউব চ্যানেলে যখন $100 পূর্ণ হবে তারা অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 21 থেকে 26 তারিখের ভিতরে, হলিডে বা ছুটির দিন ব্যতীত 21 থেকে 26 তারিখের ভিতরে আপনার কিন্তু অ্যাকাউন্টে, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবেন। এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে আপনারা যোগ করবেন বা এই লিঙ্ক করবেন ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে সেই বিষয়টা ডিটেলে দেখাচ্ছি, তার জন্য চলে যাই স্ক্রিন ভিডিওতে, সেখান থেকে আমরা দেখে আসি। তো প্রথমে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন, আমি মোবাইল দিয়ে লগ ইন করছি ক্রোম ব্রাউজার থেকে, আপনারা আপনাদের ইচ্ছামতো কম্পিউটার কিংবা মোবাইল যে কোনোটা দিয়ে লগ ইন করতে পারেন। তো এখানে যে 3-ডট লাইনটা দেখতে পাচ্ছেন, 3-ডট লাইনটা এখানে ক্লিক করবেন, 3-ডট লাইনে ক্লিক করে এই যে পেমেন্ট অপশন আছে এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন, এরকম একটা পেজ চলে আসবে। ডান পাশে একটু জুম করে আপনাদের দেখায়, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, 2টা অপশন, আপনি যদি চেক দিয়ে এটা পেমেন্ট মেথড নিতে চান তাহলে নিচেরটা ক্লিক করবেন। তো আমি এখানে চেক দিয়ে নেব না, তো আমরা মূলত ব্যাংকের মাধ্যমে নেব।
তো আমরা ক্লিক করব মূলত উপরেরটা এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইল তো এখানে আমরা ক্লিক করব উপরেরটা তো উপরেরটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন চালু হয়ে যাবে তো আমরা জুম করে নিলাম দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি অপশনাল এটা দিলে হবে না দিলে হবে তো আমরা এটার দিকে যাব না আমরা দেব না এটা তারপর দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কি নাম দেওয়া আছে সেটা দিতে হবে তারপরে দিতে হবে হচ্ছে ব্যাংক নেম কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংক দিতে হবে আপনার যদি ইসলামী হয় সোনালী হয় কিংবা ডাচ বাংলা হয় যে ব্যাংক অ্যাকাউন্ট নেন সেটা আপনারা দিয়ে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন সুইফট বিআইপি বা সুইফট কোড যেটাই বলেন না কেন তো এই সুইফট কোডটা কিন্তু এক এক ব্যাংকের এক এক রকম হয়ে থাকে তো এটা আপনার কিন্তু ব্যাংক থেকে সংগ্রহ করে দিতে হবে যে ব্রাঞ্চে আপনার শাখা রয়েছে সেই শাখায় আপনি পাবেন সেখানে গিয়ে বললে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষরা দিয়ে দেবে তা আপনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে না গিয়েও কিন্তু অনলাইনেও সার্চ করে দেখে নিতে পারেন এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আবারও টাইপ করবেন যাতে ভুল না হয় এটা কনফার্মেশন হওয়ার জন্য এগুলো যদি সব কিছু না থাকে তাহলে আপনারা প্রথমে সংগ্রহ করে নেবেন তো আমার এখানে সব কিছু সংগ্রহ আছে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তো প্রথমে আসি তো নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা আমি দিয়ে দিই তা আমার নামই খোলা তাই আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি এরপর লেখা আছে এখানে তো ব্যাংকের নাম দ্বিতীয় ঘরে ব্যাংকের নামটা এখানে দিতে হবে তো ব্যাংকের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার ব্যাংকের নাম লিখে দিলাম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরপর হচ্ছে সুইফট কোড তো সুইফট কোডটা এখানে দিয়ে দিতে হবে তো আমার যে ব্যাংকের সুইফট কোড সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এরপরে একটু যদি উপরে তুলি ব্যাংক অ্যাকাউন্ট নেম এবং এখানে দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তা আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিলাম সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আবারও এখানে রিটাইপ করে দেবো সেই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম তো এগুলো সব কিছু আপনারা আবারও ভালো করে চেক করে নেবেন আপনারা চেক করার পরে কনফার্ম হলে এই যে নিচে গিয়ে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে আপনারা ক্লিক করবেন এই সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে আপনাদের একটু ওয়েট করতে হবে দেখুন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড করা হয়ে গেছে আপনি যদি ভুল হয় কোনো কিছু তাহলে এডিট অপশনে যাবেন এডিট অপশনে গিয়ে আপনি এগুলো সব কিন্তু আবার মতো ঠিক করে নিতে পারবেন তো এখানে ঠিক করা হয়ে গেলে নিচে যে আপডেট লেখাটা আছে এই আপডেটে আপনারা ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে আপনার আবার নতুন করে আপডেট হয়ে যাবে এছাড়াও ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে আমার ভিডিও আছে ইউটিউবের প্রথম ইনকামটা কে মেরে দিচ্ছে ব্যাংক নাকি ইউটিউব বিস্তারিত বলার চেষ্টা করবো তার জন্য ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এই সব মতো ভিডিও আর আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে সবার আগে আপনার কাছে